আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইব স্যার, আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে এসেছেন। স্যার, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল আপনি মূলত কী সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? ঘাড়ের সমস্যা নিয়ে। ঘাড়ের সমস্যা নিয়ে? আচ্ছা, কতদিন যাবত আপনার এই সমস্যাটা? এক বছর। গত এক বছর যাবো। স্যার, এটা শুরুটা কীভাবে হয়েছিল? নামাজ পড়তে গিয়ে সমস্যা লেগেছে। মানে সেজদায় গিয়ে তারপরে আপনার এই সমস্যাটা শুরু হয়? আচ্ছা, আপনি গত এক বছর যাবত এটা সমস্যায় ভুগছেন, তো আপনি কি এটার ব্যাপারে কোনো ধরনের ট্রিটমেন্ট করেছেন কোথাও? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। কোথায় কোথায় দেখিয়েছিলেন? দেখাইছি, ইউনাইটেড দেখাইছি, ল্যাবেরে দেখাইছি, হাসপাতালে দেখাইছি। আচ্ছা, দেখানোর পরে আপনার যে ধরনের ট্রিটমেন্টটা দিয়েছিল সেই ট্রিটমেন্টে আপনার কতটুকু উপকার হয়েছিল? একবার ওষুধ খায় অনেক দিন কম ছিল, প্রায় দু তিন মাস কম ছিল, তারপরে আবার বাড়ছে। আচ্ছা, এভাবে আবার ওষুধ খেলে আহে, আবার কমে। মানে ওষুধটা ছেড়ে দিলে আবার ঠিক আগের অবস্থা আপনি চলে যান? আচ্ছা, ঠিক আছে। স্যার, জানতে চাইব যে আপনি এই ডিপিআরসি হসপিটালে মূলত কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 14-15 দিন। আজকে 15 দিন যাব। তো আজকে এখন আপনার কী অবস্থা স্যার? আমার যে সমস্যা নিয়ে এসেছি, সমস্যা মোটামুটি 50% বা 60% মোটামুটি ঠিক আছে। আচ্ছা, মানে এই 14-15 দিন আপনি গত এক বছর যাবত যে সমস্যাটা ভুগছেন, আপনি প্রায় 60%-এর মতো আপনি ভালো হয়ে গেছেন। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফরা ছিল, তারা কি টাইম টু টাইম আপনার যতটুকু সেবা পাওয়ার কথা ছিল সেটাকে নিশ্চিত করেছে? আপনি সবটুকু পেয়েছেন? আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার কেমন লেগেছে? পরিবেশ খুব ভালো। মানে আপনারা তো অন্যান্য হসপিটালও আপনারা ভিজিট করেন, তো সেই তুলনায় আপনার ডিপিআরসি হসপিটালের পরিবেশ অনেক ভালো লেগেছে। স্যার, একটু জানতে চাইবো যে আপনি যে ঘাড়ের সমস্যাটা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখন আপনি অনেকটুকু ভালো, তো আপনার মতো এরকম অসংখ্য ভাই বোন আছেন আমাদের দেশে এবং দেশের বাইরে যারা এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন। অনেকে আছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন, অনেকে আছে তাদের সর্বোচ্চ শেষ করেও ভালো ডক্টর খুঁজে পান না বা সঠিক চিকিৎসা তারা খুঁজে পান না, তো সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? না, আমি মোটামুটি যা দুটোই পাইছি, সুবিধা পাইছি, আমার কাছে মোটামুটি খারাপ না ভালো। তা আমার জানা মতো যারা আছে, সমস্যা আছে, তাদের বলার চেষ্টা করবেন। কী বলার চেষ্টা করবেন? যে যে এখানে ডিপিআরসিতে এই সমস্যা সমাধান করা হয়, কারণ আপনি নিজে এখানে এসে আপনি ভালো হয়েছেন, উপকৃত হয়েছেন। আপনি চাইবেন যে আপনার যারা অন্যান্য ভাই আছে বা যারা আছেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারাও যেতে এসে এখানে ট্রিটমেন্ট নেন। আচ্ছা, তা সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি আউট অফ 100 100-তে আপনি কত নাম্বার দেবেন? এখন আমার সেবা যা পাইছি 100-তে 80% সেবা ভালো পাইছি। 80% দেবেন? আচ্ছা, আপনাকে বিডি ট্যুরিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। Thank you.